ডাগর চোখা মৌমাছি। সোফির সবচেয়ে বড় চোখের এক মৌমাছি, সে অনেক দূর থেকে সব কিছু পরিষ্কার দেখতে পায়। তার ডানা ছোট, কিন্তু সে সবচেয়ে দ্রুত ওড়ে। ফুল থেকে তাড়াতাড়ি মধু সংগ্রহ করতে সোফির জুড়ি নেই। অন্যদিনের মতো সে আজও উড়ে বেড়াচ্ছে। সোফি পানির কাছে এসে এক ফুলের বাগানে আসে। সে সময় সবচেয়ে বড় ফুলটির ওপর বসে। অন্য মৌমাছিরা কেন এখনো আসছে না? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার অভিযোগ। ফুলের গন্ধে সে চনমনে বোধ করে। আহ, কি সৌরভ! সে চোখ বন্ধ করে নাচানাচি করে। তারপর মৌমাছির দল আসে। তারা দল বেঁধে বাগানে মধু খোঁজাখুঁজি করে। এক বড় মাথাওয়ালা মৌমাছি সোফির কাছে এসে জিজ্ঞেস করে, কেন তুমি আমাদের সঙ্গে ওড়ো না? তোমরা সকলে খুব ধীর এবং তোমাদের উচিত আমার মতো দ্রুত উঠতে শেখা, সোফি খুনসুটি করে বলে। বড় মাথাওয়ালা মৌমাছি মন খারাপ করে অন্যদের কাছে ফিরে যায়। সোফি উড়ে উপরে ওঠে এবং বলে, দেখো, আমি অধিকাংশ মধু সংগ্রহ করব। তারপর সে নিচে নেমে আসে এবং এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে মধু সংগ্রহ করে। তারপর সে নিচে নেমে আসে এবং এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে মধু সংগ্রহ করে। কখনো কখনো সোফি মধুর নমুনা সংগ্রহ করে। সূর্য অস্ত যাচ্ছে এবং বাগানে গুনগুন শব্দ বাড়তে থাকে। সকল মৌমাছি মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। সোফি বোতলে ছিপিয়েটে চেঁচিয়ে বলে, ভাই বোনেরা, আমার বোতল ভরে গেছে। অন্য মৌমাছিরা তার কথায় কান দেয় না। সোফি একটি গ্ল্যাডিওলাসের উপর বসে এবং নিজে নিজে ভাবে, আমার একটু বিরতি নেওয়া উচিত। সোফি শুয়ে পড়ে এবং সুন্দর আকাশের দিকে তাকায়। হঠাৎ তার নজরে আসে একটি বড় অদ্ভুত বেগুনি ফুল। সে উত্তেজিত হয়ে ভাবে, এই ফুলে নিশ্চয় অনেক সুস্বাদু মধু আছে। সে সঙ্গে সঙ্গে সেটির দিকে ওড়ে। সে শাখা প্রশাখার মধ্য দিয়ে ছোটে। কোনো শাখা ভেতরের দিকে, আবার কোনো শাখা বাইরের দিকে বাঁকা। সে পোকায় ছিদ্র করা পাতার মধ্য দিয়ে ছোটে। একটি পাতায় জমে থাকা এক বিন্দু পানি তার গায়ে লাগে। ওহ, কি ঠান্ডা! হঠাৎ সোফির গতি কমে যায়। তার সামনে জালের মধ্যে সে এক ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। তুমি কি এর আগে মাকড়সা দেখনি? মা মাকড়সা অলসভাবে তাকে বলে, মাকড়সা আগে কখনো দেখিনি। সোফি তড়ি ঘড়ি জবাব দেয়। তুমি কি আমার সঙ্গে খেলতে চাও? উত্তেজনাকর খেলা, মা মাকড়সা বলে। মা মাকড়সা জালের ওপর দিয়ে দৌড়ায়। সোফিও এভাবে খেলতে চায়। সে মাকড়সার জালে উড়ে যায়। সোফি একটি জালে বন্দি মশা দেখতে পায়। সে দ্রুত জালের ফাঁক দিয়ে উড়ে যায়, কিন্তু তার একটি পা জালে আটকে যায়। মা মাকড়সা মুখ হাঁ করে তার দাঁত দেখায় এবং সোফির দিকে এগিয়ে আসে। সোফি
খুব ভয় পেয়ে যায়। সে জোরে তার ডানা নাড়ে। আমি সবচেয়ে দ্রুতগামী মৌমাছি, কাজে আমি এই ফাঁদ থেকে বেরিয়ে আসবই। মাকড়সা যখন তাকে প্রায় ধরে ফেলবে, তখনই সে ঝটকা মেরে নিজেকে মুক্ত করে ফেলে। সফি খুব উত্তেজিত হয়ে অদ্ভুত ফুলের দিকে উড়ে যায়। সে চোখ বড় বড় করে ফুলটিকে দেখে। এটি খুব সুন্দর, সে বলে। তারপর সে তাড়াতাড়ি মধু পান করে। মধু সোনার মতো উজ্জ্বল। ওহ, কি বিশ্রী স্বাদ! মধুর স্বাদ তিতা এবং তা খাওয়ার পর তার ঝিমঝিম লাগে। আসলে এটি একটি বিষাক্ত ফুল যা পতঙ্গ খায়। ডাগর চোখা মৌমাছি উড়ে দূরে চলে যায়, কিন্তু তার শক্তি শেষ হতে থাকে। তার ডানা দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে। তারপর সে ঘুমিয়ে ঢলে পড়ে। এখন সূর্য অস্ত যাচ্ছে। মৌমাছির দল মধু সংগ্রহ শেষ করে নিরে ফিরছে। তারা ভাবছে যে সফি সম্ভবত মৌচাকে ফিরে গেছে। মৌমাছিরা উঠতে থাকে। একটি জনাকে সফিকে তার ডানা নাড়তে সাহায্য করে। তাড়াতাড়ি করো, ওড়ার চেষ্টা করো, আকাশ অন্ধকার ও শান্ত হয়ে আসছে, জেগে ওঠো, জেগে ওঠো, জোনাকি বলে। সফি তার চোখ মেলে এবং একটি আলোর বিন্দু দেখতে পায়। এটি জোনাকি। হঠাৎ পাপড়ি একত্রিত হয় এবং তারা দুজনেই ভেতরে আটকা পড়ে। ফুল থেকে আরো বেশি করে আঠালো পদার্থ বের হতে থাকে। আমি দম নিতে পারছি না, আমরা কি এখানে মারা যাব? জোনাকি চিৎকার করে। না, আমাদের এই জায়গা থেকে বের হতেই হবে। এই বলে সে চেষ্টা চালিয়ে যায় এবং ফুলের গায়ে হুল ফোটায়। তারা বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তাদের গায়ে আর শক্তি অবশিষ্ট নেই, ফলে তারা মাটিতে লুটিয়ে পড়ে। শতপদী, ব্যাং এবং সাপ বেরিয়ে এসে তাদের খেতে যায়। সফিও জোনাকি নড়তে পারে। ভয়ে তাদের কলজি শুকিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় মৌমাছির দল এসে হাজির হয়। একটি মৌমাছি সফিকে বলে, আমরা দেখতে পেয়েছি তুমি তোমার মধুর বোতল ফেলে রেখেছ, কাজে আমরা তোমার খোঁজে বেরিয়েছি, চলো যাই। মৌমাছিরা জন্তুগুলোকে হুল ফুটিয়ে সফি ও জোনাকিকে নিয়ে চলে আসে। ফেরার পথে মৌমাছিরা হারিয়ে যায়, কারণ চারদিক অন্ধকারে ঢাকা। জোনাকি আরো একদল জোনাকিকে ডাকে সাহায্যের জন্য। জোনাকিরা মৌমাছিদের পথে আলো জ্বেলে দেয়। সফি তার ডাগর চোখ দিয়ে পথ চলতে সাহায্য করে। মৌমাছিরা এবং জোনাকিরা উড়ে বন থেকে বেরিয়ে আসে। মাঠে জোনাকির আলো জ্বলে। তোমাদের ধন্যবাদ, আমি যা করেছি তার জন্য দুঃখিত, সফি নরম কণ্ঠে বলে। সফি, জোনাকি এবং মৌমাছির দল একে অপরের দিকে তাকিয়ে হাসে। জোছনা ভরা আকাশের নিচে তারা বন্ধু হয়ে যায়।